একটি মহল রাজনীতিবিদদের বিরুদ্ধে কুচ্ছা রটানোর অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কাদের আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর সরওয়ার্দি উদ্যান পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি আরও বলেন ওয়ান ইলেভেন সময় এমনটি করা হয়েছিল কাল ঐতিহাসিক এই উদ্যানে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করবে দলটি এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপরিকল্পিতভাবে দেখেছি এদেশের পলিটিশিয়ানদেরকে নিন্দিত করা উৎসাহরণ না করে পলিটিশিয়ানদেরকে করাবান এবং এই পলিটিশিয়ানরা ব্যর্থ এটা প্রমাণ করার জন্য একশ্রিমিক লোক আজকে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে